আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সময় এরকম তিনি পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন যেভাবে ডাকবা না অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না ভাই বোন বলে ডাকবে যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে কথার কথা ছেলের নাম আব্দুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আব্দুল্লাহর মা আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ আব্দুল্লাহর বাপ এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবীদের সুন্নাহ এটা আর অন্য কোন উপায়ে তো ডাকতে পারে না আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মাছাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে ওগো ওয়া চিটাং বলে ওয়া ওগো বা অমুক বা শুনছেন নি মানে কিছু একটা ইঙ্গিত দিয়া বলে তো নাম ধরা জায়েজ আছে কিনা সেটা আরেক বিষয় নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না কিন্তু কোন সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবি মনে হয় অসম্মান মনে হয় তাহলে সেটা অবশ্যই করবে না এটা ওরফের উপর নির্ভর করবে প্রচলনের উপর নির্ভর করবে কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না ডাকা উচিত না কিন্তু যদি ডাকে এর কারণে যাবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না এরকম করা উচিত না করলে বিবাহ ভাঙবে না